আসসালামু আলাইকুম সবাইকে। সোলজার একাডেমির পক্ষ থেকে সোলজার ট্রেনিং একাডেমি আসলে যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে আসে, তো তাদেরকে আমরা প্রতিনিয়ত মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং শারীরিক অনুশীলন, পাশাপাশি বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়গুলো শিখিয়ে থাকি। তো এরই লক্ষ্যে ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কে দেখছেন এখন, এরা বর্তমান সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য। আসলে পরীক্ষায় পাশ করার জন্য, যে কোনো চাকরির পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই, কারণ পরীক্ষায় যখন আমরা দিতে যাই, বিশেষ করে সেনাবাহিনীতে, তখন আমাদের ক্যান্ডিডেট কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডিডেট থাকে। তো এত সকল ক্যান্ডিডেটের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বা ভালো রেজাল্ট করে প্রত্যেকটা বিষয়ে বলতে মেডিকেল, লিখিত, শারীরিক, মৌখিক, এই প্রত্যেকটা বিষয়ে ভালো করে চান্স পাওয়াটার জন্য আসলে প্রপার প্রিপারেশন দরকার, হিউজ পরিমাণে একটা প্রস্তুতি নিতে হবে। কারণ প্রস্তুতি যদি আমরা নিতে পারি ভালোভাবে, তখন আমাদের পরীক্ষা, এটা সব পরীক্ষারই নিয়ম, প্রস্তুতি ভালোভাবে নিলে যে কোনো পরীক্ষায় পাশ করাটা সহজ হয়ে যায়। তো যাই হোক, এই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে ছাত্ররা এসেছে। এসে তারা বাংলাদেশ সেনাবাহিনী 2020 সালের সার্কুলারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি স্বরূপ আজকে এখানে তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপরে মডেল টেস্ট নিয়ে থাকি, যেমন আজকের লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে মডেল টেস্ট তারা দিচ্ছে। তো এইভাবে আপনারা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যান, পরীক্ষা দিতে গেলে প্রস্তুতি নিয়ে অবশ্যই আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আপনারা খুব সহজে পৌঁছাতে পারবেন, কারণ প্রস্তুতির কোনো বিকল্প নেই এই সৈনিক পেশার জন্য। প্রস্তুতি ভালোভাবে নিতে হবে, প্রস্তুতি যদি নিয়ে আমরা নিজেদেরকে আগে থেকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারি, তখন আমাদের পাশ করাটা খুবই সহজ হয়ে যাবে আজকে। তো যাই হোক, আপনারা যারা দেখছেন, এখন থেকে আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছিল, আপনার মেডিকেল যদি কোনো সমস্যা থেকে থাকে বা আগে যদি আপনি কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে আসেন বা ওখানে যদি কখনো কোনো মেডিকেল পরীক্ষা বাদ পড়ে যান, সেহেতু আপনি মেডিকেলটা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ মেনে ঠিক করে নিতে পারেন। পাশাপাশি লিখিত পরীক্ষা আসছে, লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই 5টা বিষয় খুব ভালোভাবে পড়েন, খুবই সহজ হয় প্রশ্ন, খুবই প্রশ্ন সহজ হয়, প্রশ্ন খুবই সহজ হবে। এই প্রশ্নগুলো আমরা ক্লাস 9-10 যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম ওইভাবে যদি একটু প্রিপারেশন নিতে পারি, তবে চাকরি পরীক্ষায় একটু আলাদা কিছু প্রিপারেশন লাগে, যেটার জন্য একটা গাইডলাইন অবশ্যই দরকার পড়ে। আর এই গাইডলাইনটার জন্য অবশ্যই যারা মনে করেন সোলজার একাডেমিতে প্রস্তুতি নিতে আসবেন, অবশ্যই যে কোনো প্রান্ত থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারেন। এসে আপনি আপনার মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য আপনি ভালোভাবে এখান থেকে একটা গাইডলাইন মাফিক প্রস্তুতি নিতে পারেন। আর একটা কথা বলি, সে সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেক সৎ এবং নিষ্ঠাবান অফিসার বা কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং রাষ্ট্রের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা সংস্থা, সেহেতু এই গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনে সবসময় নিষ্ঠাবান অফিসাররা নিষ্ঠাতার সাথে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকেন বা যোগ্য প্রার্থী যে তাকে নিয়োগ দেন। তো যারা চিন্তা করছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দেবেন, অবশ্যই আপনাদেরকে দালাল, প্রতারক আমরা তো অবশ্যই জানি, এই সেক্টর 2টা সব জায়গায় বিস্তার লাভ করছে, তো দালাল প্রতারক থেকে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ সামরিক বাহিনী শুধুমাত্র একটা জায়গা যেখানে আপনি নিরপেক্ষ, তার শুধুমাত্র নিজ যোগ্যতায় আপনি এখান থেকে চাকরি পেতে পারেন। সুতরাং দালাল প্রতারক থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে, সচেতন হতে হবে, অন্যদেরকেও সচেতন করতে হবে, কারণ আমরা যদি সচেতন মাফিক প্রবল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাই, ইনশাল্লাহ সৃষ্টিকর্তার রহমতে আমরা আমাদের নিজ যোগ্যতায় গর্বিত সৈনিক হয়ে, এই গর্বিত বাহিনীর সদস্য হয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের যে মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেবা করতে পারবো, বাংলাদেশের জনগণকে আমরা সেবা করতে পারবো।
তো যাই হোক, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার আগামীতে নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবার শুভকামনা থাকলো, সবার প্রতি দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।